करने एलजी इंप्लीमेंटेशन रूल्स रेगुलेशंस के निशंदेह अपना क्या एक बार रिविजिट करते हो बे वो के लिए आधुनिकायन करा संस्कार करा एवं ऐसा के माने खूबी सांप्रदायिक करण करा तो खूबी प्रोजेक्ट मिल जाए रूल्स एंड रेगुलेशन किसी ना कोई तो रूल्स एंड रेगुलेशन का देखा हो चीज एवं ऐसा एक एक्सपर्ट पर्सन तारा एक ग्रेट बोलते हैं हमारे तीन नंबर विषय हलो ये रूल्स रेगुलेशन है ठीक आशे नारी भूमिका को परिष्कार करते हो नारी भूमिका के ऑटोनोमस इंडिपेंडेंट इरेस्पेक्टिव ऑफ एनीथिंग नारी प्रतिनिधित्व लागे एवं एसडीजी वास्तवायन जे समस्त মাত্রা আছে এটা নারীদের অংশগ্রহণ ব্যতীত দিকে কিছুভাবেই সম্ভব হবে এটা শিশু বলে নির্যাতিত মানুষ বলে আমাদের সমস্ত অসুবিধাগ্রস্ত মানুষ বলে তাদের সাথে এই এই কাজের সবচেয়ে বড় চলক হিসেবে কাজ করতে পারে নারী প্রতিনিধিরা তাদেরকে আরও সক্রিয়ভাবে ব্যবহার করে যার ইউ হ্যাভ টু ইউজ দ্য লোকাল উইমেন পাবলিক রিপ্রেজেন্টেটিভস ওভার দেয়ার আমাদের ফোর্থ রিকমেন্ডেশন হলো সরকার ডিস্ট্রিক্ট বাজেটের কথা বলেছে এডিপি ভিতরে অনেক রেভিনিউ এক্সপেন্ডিচার থাকে প্রজেক্ট চালানোর ইত্যাদি সো উই নিড ফ্রম দি ইকোনমিক্স পয়েন্ট অফ ভিউ ইটস ওয়ান বাট দেয়ার হ্যাজ বিন কনস্টিটিউশনাল এন্ড আদার ইস্যুস টু বি সর্টেড আউট নাও ইফ দ্য ডিস্ট্রিক্ট বাজেট কামস ইন টু অপারেট এন্ড 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 দে আর অনলি ম্যানিফেস্টো মেনশন ইট উইল রি ইন্ট্রোডিউস দ্য ডিস্ট্রিক্ট বাজেট গত বার দে ইন্ট্রোডিউস ডিস্ট্রিক্ট বাজেট ইন টাঙ্গাই মাই হোম ডিস্ট্রিক্ট আই ওয়াজ সো এলিভেটেড এন্ড ফেল সো প্রাউড অ্যাবাউট ইট বাট দেন ইট ওয়াজ ডিসকন্টিনিউড সো দ্যাট আই ফিল ভেরি ডিসঅ্যাপয়েন্টেড এন্ড নাও আই এম গেটিং hoping that the district budget will come into operation. Now, if the district budget is in operation and the unitary or the integrated or one single budget system comes into operation, how would we manage the urban local government finance in this context with overlapping issues? That will be a very, very intricate analysis. I think it will demand a bit more attention. এই ডিস্ট্রিক্ট বাজেটকে কেন্দ্র করে এবং একক বাজেটকে কেন্দ্র করে আরবান লোকাল গভর্নমেন্টের বাজেটিং ফাইন্যান্সিং ইস্যুগুলোকে আসবে দ্যাট উইল ব্রিং আস টু দ্য ফিফথ পয়েন্ট ইজ দ্যাট সিপিডি হ্যাজ বিন অল অ্যালং রিকমেন্ডিং অ্যান্ড উই স এ সার্টেন পিরিয়ড অফ টাইম ওয়েন ইট ওয়াজ রিয়েলাইজ উই আর লুকিং ফরওয়ার্ড টু হ্যাভ এ স্ট্যান্ডিং পার্মানেন্ট লোকাল গভর্নমেন্ট কমিশন ইন দিস কান্ট্রি A local government commission is a modern institution which is there in most of the developing countries now, not to talk about the developed countries. A permanent standing local government commission. Why do we need this? There is a debate about the ambit of that local government commission. কতদূর কি করতে পারবে তা কার্যকরী কোন কোন দেশে এটাকে লোকাল গভর্নমেন্ট ফাইন্যান্স কমিশন বলা Why finance commission is so critical? Because এই মুহূর্তে কেন্দ্রীয় বাজেট থেকে যে সমস্ত পৌরসভার কর্পোরেশনকে টাকা দেওয়া হয় তার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই এবং কে কত বেশি টাকা পাবে পরবর্তী বাজেটে এটা অনেকখানি মন্ত্রী মহোদয়ের সাথে বন্ধুত্বের উপর নির্ভর করে তিনি জানি না কিন্তু একটা ভিত্তি লাগে ভিত্তিটা কি বিভিন্ন দেশে যেভাবে ভিত্তিটা তৈরি করে হয় পপুলেশনের ভিত্তিতে হয় যে যত বেশি সাইজে বড় তাকে বেশি পার ক্যাপিটা টাকা দেবেন অথবা পপুলেশনের ভিতরে পুর পার্সনের সংখ্যার ভিত্তিতে হয় দারিদ্র সীমা কত আছে সেইটার ভিত্তিতে হয় কেউ কেউ করে অনেকটা রিমোটনেস অফ দিওর লোকেশন ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে সে অনেক অসুবিধা দেখা গেছে সো দেয়ার হ্যাজ টু বি সাম ট্রান্সপারেন্সি ইন দ্য অ্যালোকেশন অফ রিসোর্সেস টু দি লোকাল গভর্নমেন্ট এটাকে জাস্ট লাইক দ্যাট হতে পারে সো এ লোকাল গভর্নমেন্ট কমিশন ইজ অন দ্যাট লোকাল গভর্নমেন্ট কমিশন ক্যান অলসো হ্যাভ দ্য অটোনমি টু লুক আফটার দি পার্সোনাল ইস্যুস মানে স্টাফিং ইস্যুস কে থাকবে না এবং এই যে বিচার আচার যেগুলি হচ্ছে যে এই একজনকে বাতিল করে দিলাম একজনকে ফায়ার করলাম এগুলি তো আরও স্বচ্ছ প্রক্রিয়া টু ভেরিফাই করার জন্য ইউ ব্রিং ইট আউট ফ্রম দ্য মিনিস্ট্রি ফ্রম দ্য এক্সিকিউটিভ টু সাম আদার অটোনোমাস অর্গানাইজেশন যেখানে এটা হবে আপনারা জানেন যে বাংলাদেশে সকল আলী স্যার ওয়াজ ওয়ান্স দি ওয়াজ দ্য
in the post caretaker government, it was created. During caretaker government, it was created in 2007. And the former secretary, Dr. Chakravarti, was the chairman. But then it was dissolved. So we are looking forward to a modern local government commission which can give really the empower these organizations and grant them on a rule of law basis and etc. Our last sixth point is that we need a platform. This is the thing we discussed in Madaripur, and that brought on Madaripur MPO mayor over here. How does the minister talk to the mayors of the local government organization? So act as a platform like that. So parliamentary standing committee has it. কিন্তু মন্ত্রী মহোদয়ের সাথে এক্সিকিউটিভ চিফ এক্সিকিউটিভ অফ দি মিনিস্ট্রি উইচ ইজ দ্য মিনিস্টার অ্যাকর্ডিং টু দ্য রুলস অফ বিজনেস থ্যাংক ইউ অ্যাকর্ডিং টু রুলস অফ বিজনেস দ্য মিনিস্টার ইজ দ্য চিফ এক্সিকিউটিভ নট দ্য সেক্রেটারি সো ইন দ্যাট কেস হাউ ডাজ দি মেয়র্স অফ দি লোকাল গভর্নমেন্ট টক টু দ্য মিনিস্টার সো উই হ্যাভ সাজেস্টেড দ্যাট দি মিনিস্টার ক্রিয়েটস এ বডি দ্যাট দি লোকাল গভর্নমেন্ট হ্যাভ দেয়ার ওন বডি বাট দে ডু নট হ্যাভ লোকাল স্ট্যান্ডার্ড টু হ্যাভ direct access to the minister on a regular basis and there is no rules of business on that. So what we are suggesting, the minister to his own, for his own benefit can create a platform to consult the local government mayors and from time to time and give guidance and also get feedback along this thing. Our last point is that seven is information and data. I think it is important that the local government ministry, the mayors and others sit with the planning commission and with the Bureau of Statistics and tell them that we are not being able to proceed further because of our lack of information. So, এখন যেহেতু অনেক স্মার্ট কার্ড হচ্ছে, ন্যাশনাল আইডি হয়ে গেছে, এগুলি এগিয়ে নিয়ে যাওয়া for targeting the poorest of the poor and also for deciding on the project locations and other things, there is an important একটা emphasis দেওয়া উচিত ডেটার উপরে. But probably we need to have a special census on urban local government special census ডেটার ভিত্তিতে এই কাজগুলো করা যায়. Lots of things to do, and it's just a beginning. Thank you very much for the attention. Dear guests, thank you for listening so attentively to two excellent presentations. I think between them, Dr. David Priya and Shefa, they have put before us the context. The findings, the challenges, and also the recommendations. I think we will have an opportunity to discuss those. I think that, as Shefa has mentioned, the Aonadis Manifesto very explicitly mentions about the importance of urbanization and urban governments. We would like to hope that this will be reflected in the government policies in future. And we look forward to the Honourable Minister with regard to how he is planning to implement what has been written in the manifesto, which we would like to take very seriously. আমি আপনাদেরকে বলেছিলাম যে আমাদের এই আলোচনার জন্য মাদারীপুরে আমাদের একটি ডিসকাশনও হয়েছিল এবং আমাদের মাদারীপুরের সম্মানীয় মিউনিসিপ্যাল টিম মেয়র আমাদের সাথে আছে জনাব খালিদ হোসেন ইয়াদ উপরেও রংপুরে করেছিলাম আমরা অক্সফামের গাইবান্ধবীতে আমরা আলোচনা করেছিলাম সো আমরা এই যেটা ডক্টর দেবী বলেছিলাম যে একটা প্রক্রিয়ার মধ্য দিয়েই কিন্তু আজকের যে উপস্থাপনাটা হয়েছে সেটা আমরা আমরা করেছি সো অ্যাজ আ স্পেলিং যে আমাদের সাথে মাননীয় মেয়র আছেন মাদারীপুর মিউনিসিপ্যালিটির উনি দুবার নির্বাচিত মেয়র এবং সেখানে অনেক নতুন উদ্ভাবনী চিন্তাভাবনা তিনি প্রয়োগ করার চেষ্টা করছেন অনেক চ্যালেঞ্জের ভেতর দিয়ে 2010 সাল থেকেই তিনি সেখানে মেয়র হিসাবে নির্বাচিত মেয়র হিসেবে কাজ করছেন তো আমরা আমাদের দুইজন ডিসকাশনের একজন প্রথম খুবই অন্ডারগ্রাউন্ড প্র্যাকটিসের সাথে জড়িত আর আমাদের অন্যজন হলেন অনেক গবেষণা করেছেন সেখানে তিনি বাস্তব যে পরিস্থিতি সেটারও প্রতিফলন তার গবেষণায় আছে তো দুটো মিলিয়ে আমরা খুবই আশা করছি যে আমাদের এই যে প্রতিবেদনটি ডক্টর দেবী বলেছেন যে আমাদের এটা এখনো শেষ হয়নি শেষ হওয়ার পথে তো সেখানে আমরা উই উইল গেট ভেরি ইম্পর্টেন্ট ইনফরমেশন অ্যান্ড ইনসাইটস আমাদের যে কমেন্টেটর তাদের কাছ থেকে সো আমি এখন জনাব ইয়ার থেকে অনুরোধ করছি আমাদের
বিভিন্ন পয়েন্টে হয়তো আমাদের মেয়রের সাহেবের কিছু হয়তো কমেন্টস থাকে, তাহলে স্যার আপনি শুরু করুন। Most importantly, goal 13.1 is also addressed
raising capacity for effective climate change at local level. But again, we have a space to get into local level, I would always give that speech to the Governor General. And frankly speaking, we have some very quick survey, I'll just share with that on this point, that what is the level of understanding of local government officials, even crucial and for their research about the capacity on climate change. Now, in fact, what we have found in snapshot study that we've done our students through the academic research program, we found that only about 40% of city dwellers can name their ward commissioners in 4 major cities, Dhaka, Rajshahi, Chittagong, Khulna. So what does it mean that urban elected officials of the local government are not very well connected yet? People cannot remember the name or cannot tell us the name or who is their ward. I throw this question sitting among all of us, how many of you know who is our ward commissioner and how often have they gone there? The money in our example is the opportunity to be put in the area of urban local government, rural local government, more suffering from each community's crisis, and perhaps decision fast to go there to come. I mean, all of us put some in, we need to come. গ্রামের মানুষরা ইউনিয়ন পরিষদকে আর্যায়ী হোক চলেন, উপজেলা সরকার হচ্ছে না, এমনকি ডিস্ট্রিক্ট টাউনগুলো তো মেয়র সাহেব হচ্ছে না, বিকজ ইজ ভিজিবল রিচেবল এবং তার নিজের মানুষ হন, কিন্তু বড় সিটিটা কিন্তু হারিয়ে যায় যেটা আমাদের চেষ্টা করে। এবং আমরা এটাও দেখেছি যে আর্বান এনজিওস টেন্ড টু সাফার ফ্রম লো লেভেল ইনস্টিটিউশনাল ইন্টারাকশন উইথ আদার এজেন্সিস। আমাদের কিছু স্টাডি আছে সেটা আমি জানি বলে দেওয়া সবসময়। আর এর একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি আমি, মাননীয় প্রয়াত এমপি জানা বানিসুল হক সাহেবের মেয়র বানিসুল হক সাহেবের একটা স্টেটমেন্ট আমি ইংরেজিতে করেছি, ইংরেজিতে গ্রহণ করছি। উনি বলছেন, আই এম সাপোজ টু বি দ্য ফাদার অফ দ্য সিটি। তারপর বলছেন, দেয়ার অ্যাট লিস্ট 36 ফাদার্স অফ ঢাকা সিটি, পারহ্যাপস দিস ইজ দ্য প্রবলেম। উনি ফাদার্স অফ ঢাকা সিটি বলে মেন করছেন বিভিন্ন এজেন্সি যারা লোকাল লেভেলে কাজ করছেন, প্রোভাইডিং দ্য লোকাল কমিউনিটি সাপোর্ট অ্যান্ড সার্ভিসেস। এখন এই 36 জন পিতা নগর পিতার মধ্যে উনি একজন নগর পিতা, কিন্তু সেই পিতা বা বড় পিতা না, তার কন্ট্রোলিং মাত্রাটি তার রেগুলেশন মাত্রাকে লিমিটেড। তো দেয়ারফর ওখান থেকে ইন্ডিকেট করে যে ইফ ইউ টক অ্যাবাউট লোকাল গভর্নমেন্ট, তাদের অথরিটি ইনফ্লুয়েন্স ইতাম কখন যে আইন দিয়েছে কখন পাস করে দেওয়া হয়েছে, আইন অনুযায়ী কিন্তু বিশেষ করে রুরাল লোকাল গভর্নমেন্টগুলোতে অসাধারণ সমাধান। আর্বান লোকাল গভর্নমেন্ট নেই, যেখানে আমরা দেখতে হবে যে তারা আমাদের মাননীয় বিষয়ে কখন সাংগঠনিকভাবে তাদের কী করতে পারেন আর কোঅর্ডিনেট করতে পারেন। এখানে আমি একটু কথা বলি, যেমন সরকারের কিন্তু স্পষ্ট অঙ্গীকার রয়েছে লোকাল গভর্নমেন্ট নিয়ে, তার মধ্যে একটা হচ্ছে বিশ্ব আর্বান লোকাল গভর্নমেন্ট নিয়ে বলছেন, ইমপ্রুভিং এফিসিয়েন্সি কোয়ালিটি সার্ভিস ডেলিভারি, আমি সেভেন ফাইভের থেকে বলছি, হ্যাজ গিভেন লট এমফেসিস অন ইনস্টিটিউশনাল অ্যান্ড প্রসেস ইঞ্জিনিয়ারিং অফ আর্বান লোকাল গভর্নমেন্ট, অর্থাৎ প্রাতিষ্ঠানিক বিশ্লেষণ এবং প্রাতিষ্ঠানের গতি গতি বাড়ানোর জন্য বিশেষ করে আর্বান লোকাল গভর্নমেন্টের এটা নিয়ে কিন্তু আমাদের অবয়ান স্পষ্ট দিতে পারাগুলো আছে। আমি ঠিক জানি না ওটার কতটুকু বাস্তবায়িত হচ্ছে বা প্রক্রিয়াধীন আছে কিনা এই মুহূর্তে। শুধু তাই না, একটু ভালো হচ্ছে যে লোকাল গভর্নমেন্ট কমিশনের কথা এবং এটাও ভালো হচ্ছে যে এটা হওয়া উচিত। আমি তো মনে করি হওয়া উচিত না হওয়ার কোনো কারণে নেই, তার কারণ মানে মন্ত্রী মহোদয় আছেন, আমি তার সাথে স্ট্যাটাস খুব বলবো। পঞ্চবার্ষিক চলাকালীন সময়ের দিকে আসা অনেক দুটোই মনে করছি, একটি হচ্ছে লোকাল গভর্নমেন্ট কমিশন রিভাইভ করা হবে, মানে মন্ত্রী আপনার সদর চেষ্টা করছি। দ্বিতীয় একটা কার্যকাল হচ্ছে ইন্টার গভর্নমেন্টাল ফিজিক্যাল ট্রান্সফার, সরকারের কাছে কেন্দ্রীয় সরকারকে ফিজিক্যাল ট্রান্সফার হবে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস। এ ব্যাপারে কিন্তু এখন সরকারের পিছু পথ নেই, কারণ আমাদের নীতিমালায় আছে।
আমি কথাটা এই জন্য বলছি যে এই দুটো হলে কিন্তু অনেকগুলো সমস্যার সমাধান হবে। লোকাল গভর্নমেন্টের বহি এবং তাদের ট্যাপ এবং তাদের অফিস এন্ড রিসোর্স। শেষ দু কথা আমি বলব, যেটা আমরা প্রায়ই আমরা বিতর্ক করছি শুনছি, সেটা হচ্ছে ইউ হ্যাভ এ ক্লিয়ার লং টার্ম আরবান মিশন। মানে বড় নগরগুলোকে ঢাকা রং খুলনা রাজশাহী জায়গাগুলোকে কী দেখতে চায় আস্তে আস্তে আমাদের কি সেই ধরনের মিশন আছে কিনা। আমরা ওই আর অলমোস্ট দুই ইনি ফায়ার ফাইটার, অর্থাৎ যখন যা আছে সেটাকে সমাধান করতে যাচ্ছি আজ থেকে 20 বা 30 বছর পরে ঢুকে যেতে চাই। কারণ আমি একটা ছোট্ট স্ট্যাটাস দেখছি, আপনি অনেকেই জানেন সেটা 2025 সালের মধ্যে শহরের জনসংখ্যা বেজিং মেক্সিকো সিটি এবং সাধারণ হিসাবে বেজিং মেক্সিকো সিটি সাংহাই এদের পপুলেশনকে ছাড়িয়ে আমরা দুর্গটিতে গিয়ে যাওয়া হবে, এটা ভাবলে কিন্তু ভেবে দেখ আমি তোমাদের সদরা ডিস্ট্রাকশন করছি। হোয়াট ইজ আওয়ার অর্গানাইজেশন এবং এখানে কার রোল কী হবে, এসডিজি ডেফিনেটলি ইজ পার্ট অফ দ্যাট। সো উইথ দিস ফিওর আমি আমার পরে থ্যাংক ইউ সো মাচ। খুবই সুন্দর একটি আমরা আলোচনা শুনলাম। আমাদের যে প্রতিবেদনটি উপস্থাপিত হয়েছিল তারও বাইরে অধ্যাপক আমি যেমন আরও কিছু প্রসঙ্গ তুললেন, বিশেষ করে তিনি এনভায়রনমেন্ট অ্যান্ড ক্লাইমেট ইম্প্যাক্টের উপরে দৃষ্টিপাত করেছেন। সেটা স্থানীয় সরকারের এবং আরবান পার্সপেক্টিভটি খুবই গুরুত্বপূর্ণ ইস্যু হিসাবে আসবে, সেটি উনি আমাদেরকে সাধারণভাবে উচ্চারণ করলেন। এবং আমাদের বিভিন্ন যে পরিকল্পনা সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা দুটো উদ্যোগের কথা তিনি আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন, মাননীয় মন্ত্রী আছেন, সেটা আমরা ওনার কাছ থেকে শুনবো কীভাবে সেগুলি বাস্তবায়িত হবে। এখন আমি আমাদের মাননীয় মেয়র মাদারী কর্মী ইউনিভার্সিটি উনি এখন বলবেন, আমরা যে আলোচনাটি শুনলাম এবং প্রফেসর সালামদিন আপনি যে আমাকে বললেন সেখান থেকে স্থানীয় যে আরবান যে প্রতিষ্ঠানগুলি আছে গভর্নেন্সের সেখানে ক্ষমতার পরিসীমা সম্বন্ধে কিছু আলোচনা হয়েছে, আইনি কোনো ধরনের সীমাবদ্ধতা আছে কি না তার কাজ করার জন্য সেটা নিয়ে আলোচনা হয়েছে, অর্থায়নের দিক থেকে কী চ্যালেঞ্জ তিনি ফেস করছেন সেটা নিয়ে আলোচনা হয়েছে, কোনো ধরনের প্ল্যাটফর্ম দরকার কিনা যাতে করে নীতি নির্ধারক সর্বোচ্চ পর্যায়ে যেন মন্ত্রী যে হলেন এটার প্রধান নির্বাহী তাদের সাথে একটা ইন্টারাকশনের জন্য কোনো প্ল্যাটফর্মের দরকার আছে কিনা সেটা নিয়ে আলোচনা হয়েছে এবং বিভিন্ন ধরনের চ্যানেলগুলো এই আলোচনার মধ্যে উঠে এসেছে। কিছু পরামর্শও ছিল ডক্টর দেবপ্রিয় যেটা শেষে বলেছেন, 7টি পরামর্শ। সবটার প্রেক্ষিতে আমি এখন অনুরোধ করব মাননীয় মেয়রকে তার অভিজ্ঞতার ভিত্তিতে তার কাজ করার যে উনি যেটা করছেন সেটার আঙ্গিকে তিনি আমাদের সাথে কিছু তার অভিজ্ঞতা শেয়ার করবেন। সেন্টার ফর পলিসি ডায়ালগ সেগুলি করতে আয়োজিত ডেলিভারি অফ ইন বাংলাদেশ যথেষ্ট অভিজ্ঞ মানুষ উনি থাকলে আমার মানে আরও কিছু কথা সুযোগ কথা বলার সুবিধা আমাদের সময় সুযোগ হতো। আমাদের মাঝে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বিভাগের অধ্যাপক ডক্টর সালাউদ্দিন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিটি দিয়ে সম্মানিত্রিয় ভট্টাচার্য এবং অধ্যাপক মুস্তাফিজুর রহমান সিটি দিয়ে জ্যেষ্ঠ সহযোগী গবেষক অন্বেষিকা এবং অনুষ্ঠানে আয়োজনের সাথে প্রত্যক্ষ বর্তমান সম্পর্কিত সবাই আজকে উপস্থিতি সবাইকে জানার সাথে সালাম। আমি আসলে বাংলায় আমরা আসলে
কাজ করি এবং আমার জীবনের কথাটাই অবস্থা এবং আমিও অবস্থা। আমরা স্থানীয় সরকার প্রতিষ্ঠান, নাগরিক সেবাদান করে অনেকটি প্রতিষ্ঠান এবং আমি বিশেষ করে পৌরসভায় আমি দুটা নির্বাচন করি। আমি প্রায় 9 বছর পুরো মাস আমাদের পৌরসভা প্রতিষ্ঠানটি আসলে আমাদের যে আলোচনা করতে যে আমার পৌরসভা 1872 সালে একটা প্রতিষ্ঠা লাভ করেছে। আমার পৌরসভা 1872 সালে ফরিদপুর 1874 সালে আবার একটি উপজেলা শহর কুমারখালী এটি 1868 সালে প্রতিষ্ঠা লাভ করেছে। এটি যখন সেই সময় ইংলিশ আমলে রাষ্ট্র পরিচালনায় এই কিছু কিছু স্থানে গুরুত্ব অনুযায়ী বাণিজ্যিক ব্যবস্থাপনার উপর ভিত্তি করে এই প্রতিষ্ঠানগুলি প্রতিষ্ঠা লাভ করেছে। কুমারখালী ওখানে বস্ত্রতা তার ব্যবস্থাপনা এতটা শক্ত ছিল ওখান থেকে সরাসরি বইয়ের বিশ্বে কাপড় তৈরি কাপড় যাতায়াত করতে সেখানে আমাদের ওপরে দেখা গেল কলকাতা এবং যশোর শিলিগুড়ি এই একইটারই আমাদের এই কুমারখালী পৌরসভাকে প্রতিষ্ঠা লাভ করেছে এবং আমরাও 143 বছরে পেরোল আমাদের পৌরসভা আমাদের আমাদের পৌরসভাটিতে আমি আমাদের টিমে করছি। এরপর আমাদের পৌরসভার বিষয় চ্যানেল সকলের বিষয়টি করার চেষ্টা করবো। আমাদের এখান থেকে একটি সময় সরাসরি নদী এলাকাটি আমাদের শহরের জন্য দিদি হারিয়ালকা পদ্মার নদীর পাশে এই শহরটি ভেঙে এক সময় আজ থেকে প্রায় 45 বছর আগে আমার শহরটা পুরো বিন্যাস করেছে, পুরোটাই নদীর মধ্যে চলে গিয়েছি। আমাদের শহরের পৌরসভা, পৌরসভা ভবন, সরকারি স্কুল কলেজ এবং জেলখানা, সরকারের রাষ্ট্রীয় কাঠামো সবই ভেঙে নদীভাবে চলে যাওয়ার কারণে আমাদের শহরটি শীঘ্র হয়েছে। সেখানে আমাদের শহর থেকে একটি সময় সরাসরি মানে জুটের একটি বিজনেস এতটা বেশি প্রখর ছিল যে চর্মগিয়া বন্দর নামে সেই বন্দর সেখানে সরাসরি ইন্টারন্যাশনাল শিপমেন্ট হতো সেই ব্রিটিশ আমলে। সেই কেন্দ্র করে আমাদের পৌরসভাটি প্রতিষ্ঠা লাভ করেছিলেন। সেই চর্মগিয়া বন্দরটি আমার শহরকে 3টি এলাকায় বিভক্ত, আমার মাত্র 15 স্কোয়ার কিলোমিটার। সেই চর্মগিয়ায় এখনও আমাদের জীবিকার একটি বিষয় সেখানে পর্যটকরা এখনও যদি মাদারীপুরে যান সেই চর্মগিয়ায় আমাদের এখনও প্রায় 8000 বানরের বসবাস আছে। এটি আমরা অনেক চর্মগিয়া জানি এই বানর আমাদের এই শহরবাসীর সাথে আমাদের খাতে আমাদের বিছানায় আমাদের খাবার তৈরির পর্যন্ত একই সাথে আমরা বসবাস করি। এটি আমরা তাই কিছু পারি না, এটি আমাদের হেরিটেজ, আমরা যদি রক্ষা করি। এই স্থানীয় সরকার প্রতিষ্ঠান নাগরিক সেবা করবে অনেকটি প্রতিষ্ঠান যার সাথে জনগণের জন্ম হতে মৃত্যু পর্যন্ত ওতপ্রোতভাবে আমাদের এই প্রতিষ্ঠানটি জড়িত। আমি যদি বলি যে একটি নগরবাসী বা একটি মানুষ ফজরের নামাজ পড়ার পূর্বে যদি ঘর থেকে বের হয়ে নামাজে যাওয়ার আগে তাতে পানিটি প্রয়োজন, সেই পানিটি সরবরাহ করে থাকে আমাদের স্থানীয় সরকার বা আমাদের পৌরসভা থেকে। ওই যখন নামাজের পানি উঁচু করে বলে যদি রাস্তায় বের হন রাস্তাটা ঝাড়ু দিয়ে রাখতে হবে তার পূর্বে। আমাদের শহরের মানুষ চান যে তিনি ফজরে নামাজের পূর্বে যেন ওরা রাস্তাটা পরিপাটি থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, ওনার ড্রেনেজ ব্যবস্থাটি যেন অবশ্যই উনি যেন স্বাস্থ্যসম্মত করে যিনি ওনার মনের মতো করে ওনার ড্রেনেজ মানে পরিষ্কার পরিচ্ছন্ন ড্রেনেজ ব্যবস্থাটি পান। এটি হচ্ছে নগরবাসীর চ্যালেঞ্জ। তার মানে রাত্রে 12টার পর হোক অথবা উনি ফজরে নামাজের পূর্বে হোক মানুষ 11টার সময় যদি দোয়ার বন্ধ করে 12-10-11টার সময় তার পূর্বেই আমাদের শহর, আমাদের শহরের প্রায় 40-80 কিলোমিটার আমার পাকা রাস্তা রয়েছে আর ছোটো রাস্তা রয়েছে। এরপর এই রাস্তাগুলি ঝেড়ে পরিষ্কার রাখতে হবে, কিন্তু মানুষের নগরবাসীর ডিমান্ড। আমাদের শহরের মানুষ ফজরে নামাজ পড়ে কন্ত্রাসে হেঁটে উনি বাসায় আসবেন, আসার পরে গোসল করে শহরে যাবেন বা ওনার কর্মক্ষেত্রে যাবেন, দুপুরে আসবেন, উনি যদি বিকালে ওনার ছেলে সন্তান নিয়ে উনি যদি বেড়াতে যান উনি চান শহরে একটি সুন্দর পরিসরে নগরবাসীর জন্য একটি ইনভারমেন্ট ব্যবস্থাপনা, ডাইভার্সিটির ব্যবস্থাপনা অথবা একটি পার্ক, শিশু পার্ক, উন্মুক্ত স্থান, এগুলি কিন্তু নগরবাসীর চাহিদা থাকে। নগর বলতেই একটি শিশু পার্ক, একটি উন্মুক্ত স্থান, এটি নগরবাসীর চাহিদা থাকে। উনি পার্ক থেকে বের হয়ে উনি শহর দিয়ে রাতে যদি বাসায় আসেন বা শহরের রাস্তা বেরিয়ে পান ওনার ওই শহরের স্ট্রিট লাইট ব্যবস্থাপনা এটি আমরা করে থাকি। এই স্ট্রিট লাইটের ব্যবস্থাপনা উনি সাথে ঘুমাবেন সেই সাতীয় অবস্থার থেকে যদি কোনো বিচ্যুতি ঘটে নগরবাসী কিন্তু সরাসরি আমাদের কাছে চাহিদা বা ডিমান্ড যে আমাদের সাথে আক্রমণ হয়েছে, আক্রমণ হয়েছে,
তার মানে একটি মানুষের আমি যদি বলি এরপরে যদি বলি ধরা জন্মগ্রহণ থেকে যে বার্থা ভিত্তিক কোনো সুবাস দিয়ে নেবেন এরপরে যদি কর্মজীবন শেষ করে একটি বয়সিদ্ধ হওয়ার পরে ওনার যখন শেষ ডাক আসবে সেই শেষ ডাক ওনার কবরস্থান বা গোস্থান শ্মশান ঘাট এই শেষকৃত্য এটি ব্যবস্থাপনা কিন্তু আমরা পৌরসভার থেকে করে থাকি এবং ওনার ডেথ সার্টিফিকেট পৌরসভার দেয় এর মধ্যে দিয়ে জন্ম থেকে ডেথ সার্টিফিকেটের মধ্যে দিয়ে একটি মানুষের জন্ম থেকে মৃত্যু একটি মানুষের প্রতিটি কাজের সাথে আমাদের শহরে নগর সার্ভিসের সাথে আমরা জড়িত এটি হচ্ছে আমাদের আসলে মূলত কিছু কাজের কথা আমি অল্পতে বুঝলাম যে জন্ম থেকে মৃত্যু মাঝামাঝি সকল কাজই আমাদের কাছে মানুষ সরাসরি আশা করেন যে একটি মানুষ যদি কোথাও চাকরিতে যেতে চান তার একটা সার্টিফিকেট প্রয়োজন হবে এটি কিন্তু জনগণের দিকে আদালত থেকে দিতে হবে কেউ যদি পাসপোর্ট করে সেটি পোর্টাল পক্ষ থেকে দিতে হবে তার মানে দিনে আমাকে সারাদিনে আমার নিয়ম 500 থেকে 1000 সার্টিফিকেট সই করতে হবে মানুষ সরাসরি একটা সপ্তাহের জন্য স্কুলে কলেজে গিয়ে শিক্ষকের কাছে গ্যালেজে হুসার কাছে যাওয়ার কথাটা সহজ একজন জনপ্রতিনিধির কাছে তার কাছে প্রিয় মনে হয় বিজয়ী তারা কিন্তু কোনো স্কুল কলেজে গিয়ে শিক্ষকের কাছ থেকে গেলে ছাত্রী সত্যায়িত করবেন না তারা মনে করেন লোনের কাছ থেকে আমরা যদি সত্যায়িত করি সেই কারণে সকলে আমাদের কাছ থেকে করি ওখানে তেমন কোনো কোয়ারি থাকে না এটা তাদের একটা মনের আবে এই কারণে আমাদের 26টি মানুষ খুব বেশি আমাদের কাছ থেকে নেবে আমি এখানে 2015 সালের যে আগস্ট মাসে বাংলাদেশ সহ বিশ্বের 113টি দেশের 17টি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এবং 169টি লক্ষ্য নিয়ে একগুচ্ছ লক্ষ্য নিয়ে কিছু লক্ষ্যমাত্রা নিয়ে আমাদের যে নগরগুলো বর্তমান প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ইস্যু ও সমস্যা করণীয় সুপারিশ করার জন্য আমি কিছু পয়েন্ট তুলে ধরে নিয়েছি 3 নম্বরে 1 নম্বরে দরিদ্র বিরোধ সর্বত্র সর্বনের দারিদ্র নির্মূল করা এই বিষয়ে আমরা কিন্তু ভগদরিদ্রতা সহ সকল প্রকার মাত্রার দারিদ্র নির্মূলে সদিচ্ছা থাকা সত্ত্বেও পৌরসভা নগরগুলোর সম্পদ ও প্রয়োজন অবকাঠামো উন্নয়ন কাজ এবং বিনিয়োগ এবং অর্থায়নের বিভিন্নভাবে সীমাবদ্ধ থাকার কারণে আমরা সেভাবে পাচ্ছি না পাশাপাশি সরকার কিন্তু সেন্ট্রাল সরকার কিন্তু আমাদের চাইতেও তাদের শক্তিশালী এবং তারা কিন্তু সেভাবে এগিয়ে যাচ্ছে সেগুলি সামাজিক বেস্তরি বলে এবং দলিত সম্প্রদায়ের জন্য সরকার কিভাবে উদ্যোগ নিয়ে তাদের জন্য বিভিন্ন কাজ চালের ব্যবস্থাপনা করেছে এবং যেটি সরকার আমি দেখেছি গত 2001 সালে মাতৃত্বকালীন ভাতা যেটি আমাদের মানুষ ভাবত না একটি মা গর্ভধারণ হওয়ার সাথে সাথেই 2 বছরের জন্য মাতৃত্বকালীন 2 বছরের জন্য ভাতা পাবেন এটি এই সরকার যে সুযোগটি দিয়েছে এটি দেখেছি আমাদের তৃণমূলের মাদের জন্য এটি খুবই একটি বিশাল সাপোর্ট তৈরি করেছে এবং প্রতিবন্ধী ভাতা বিধবা ভাতা বয়স্ক ভাতা এটি দিনে দিনে 2001 সালে মাননীয় প্রধানমন্ত্রী যে যে শুরু করেছিলেন এটি গরিবকে কিন্তু সেখানে আমার 3 জন যে প্রতি ওয়ার্ডে শুরু হয়েছে এখন তো আমার ওয়ার্ডে এখানে প্রায় 200 এখন কিন্তু প্রতিবন্ধী ভাতা দেওয়ার জন্য আমার লোক খুঁজে পাওয়া যাচ্ছে তার মানে আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি আবার পাশাপাশি আমাদের সুপারিশ হয়েছে স্থানীয় সরকার এই 1 নম্বরে সরকার স্থানীয় সরকারের মধ্যে সম্পদের বন্টনের ভারসাম্যতা আনা নাগরিকদের উপর অর্পিত কর আইটি ভ্যাট রেট টোল বিশেষ পূর্ণ কর্তৃত্ব স্বশাসিত স্থানীয় সরকার প্রতিষ্ঠানে অনুকূলে অর্পণ করা অথবা সরকার আমাদের এখানে যদি আমাদের স্থানীয় যে আরো তার থেকে যদি 40% স্থানীয় সরকারকে দেয় আমি আমার স্থানীয় বাজেট আমার নগরবাসীকে নিয়ে যে বাজেট করি সেই বাজেটে আমার সরকারের স্থানীয় সরকার মাননীয় মোদী মহোদয়ের কাছে বিভিন্নভাবে যে ধর্ণা দিই আমাদের কিছু স্পেশাল টাকা দেন প্রজেক্ট দেন এগুলি না করে আমরা স্পেশালি আমরা স্থানীয় বাজেট নগরবাসীদের নিয়ে আমরা আমাদের কাজটি করতে পারি তাহলে এই সুপারিশটি আমার থাকবে নগরবাসী এর পাশাপাশি অবকাঠামো উন্নয়ন প্রকল্পের বিনিয়োগ সরকারি বেসরকারি অংশীদারিত্বে প্রতিবন্ধকতা দূর করতে হবে এটা আমার সুপারিশ করা থাকে ক্ষুধামুক্ত 2 নম্বর যে আমাদের অবশ্য 2 নম্বরে ক্ষুধামুক্তি ক্ষুধামুক্তির খাদ্য নিরাপত্তা উন্নত পুষ্টির লক্ষ্য অর্জন ও টেকসই কৃষি ব্যবস্থা চালু এখানে সরকারের আমি দেখেছি টিআর কাবিটা বিডিডি এসিএস এবং মৎস্যজীবীদের জন্য নির্দিষ্ট সময় যখন পানি থাকে না সেই সময় কিন্তু তাদের একটি বিডিডি ব্যবস্থা করতে হবে এবং কৃষি কৃষকদের জন্য নির্দিষ্ট সময় তাদের বিডিডি এবং চালের ব্যবস্থা করতে পারবে এখানে দেখা যাচ্ছে ক্ষুধার যে তার কথা বলা হয়েছে এখানে আমাদের সরকারের নির্দিষ্ট মানে জায়গায় এগিয়ে যাচ্ছে আমাদের যে বাফার বা আমাদের যে গোডাউন নির্দিষ্ট সময় খাদ্য এখন কিন্তু সেই দিক থেকে যে খাদ্যটি অভাবে আছে নির্দিষ্ট সময় সরকার তার নির্দিষ্ট সময় যখন প্রয়োজন পড়ে
যে সরকার মনে করেন যে এখন নির্দিষ্ট সময় মানুষের কাছে খাদ্য পৌঁছে দিতে হবে, তখনই একটি নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে আমাদের মাধ্যমে হোক অথবা সরকারের এলসিএস এর মাধ্যমে এনজিডির মাধ্যমে হোক, সেখানে কিন্তু এতে বোঝায় খাদ্য সম্প্রসারণ ব্যবস্থা বৃদ্ধি করে দেবে এবং বিজিবি কামিটার মাধ্যমে আমাদের তেল সরকার মন্ত্রণালয়ের মধ্যে কাজগুলি করে দেওয়া হবে, সেটি এই লক্ষ্যটা নিয়ে সরকারের পুরো কাজ করে যাচ্ছে নেপালে। পাশাপাশি সুস্বাস্থ্য কল্যাণ ও স্বাস্থ্যকর জীবন যাপন নিশ্চিত করা এবং সব বয়সের মানুষের সেবা কল্যাণের কাজ করা, এই বিষয়ে আমার সুপারিশ একটি পৌরসভার নগর স্বাস্থ্যকেন্দ্র এবং আধুনিক চিকিৎসা সেবা প্রদানের সুযোগ সৃষ্টির বিষয়টি যদি বিবেচনা করা যেতে পারে মহানমন্ত্রী বলেন। অনেক পৌরসভা তাদের স্বাবলম্বিতা এক থাকে না, যেমন মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম বা কিছু কিছু শহর আছে, সেই শহর এবং আমার শহর সরাসরি করা হোক নগরবাসী আবাসিক এলাকা করার প্রতি আমি নির্ভরশীল। সেটা আমি যখন 8 বছর পূর্বে পৌরসভার দায়িত্ব নিয়েছি তখন আমার নিজস্ব রেভিনিউ ছিল 2 কোটি 20 লক্ষ টাকা, এখন সেখান থেকে দাঁড়িয়ে আমি 7.5 কোটি টাকা আমি রেভিনিউ করেছি। এর পুকুরে যদি আমি করতে যাই আমি কিন্তু আক্রমণের শিকার, কারণ সরকারি নীতিমালা যা রয়েছে তার আমি মনে হয় 70% আমি পাবলিক কর আমি আরোপ করতে সক্ষম হয়েছি, যেখানে আমি শুরুতে দেখেছি 45% ছিল সেখানে 75% আমি রিঅ্যাসেসমেন্ট করে আমি কালেকশন করেছি এবং সরকারি আদায় কিন্তু বেশি, যেটা সরকারি নীতিমালা আছে সরকারি অধিকারিতে আমি 100% করে থাকি, সেখানে আমার রেভিনিউ আমি 400% আমি রিকভারি করেছি 8 বছরের বৃদ্ধি করেছি। এটি আমার একটি অ্যাচিভমেন্ট, আমি স্থানীয় পর্যায়ে আমার একটি কাজ করার জন্য সুযোগ সৃষ্টি হয়েছে। একটা সময় আমার পৌরসভার বিদ্যুৎ বিল বকেয়া ছিল 3 কোটি টাকা, সেটি আমি 80% শেষ করেছি। আমার পৌরসভার যারা আমার পূর্বে মেয়র থেকে কাউন্সিলার যখন সরকার প্রে কমিশন ঘোষণা করেছেন নতুন বৃদ্ধি করছেন, আমাদের সর্বানি বৃদ্ধি করছেন, তাদের দেখা গেছে তাদের পর থেকে 10 লাখ 5 লাখ করে কাউন্সিলার মেয়র বের হয়ে গিয়েছেন, ধরে পৌরসভা থেকে তারা তাদের টাকা নিয়ে দিতে পারেন, সেগুলি আমি এসে সত্য করেছি। রাজনৈতিক প্রবীণেন্ট এটি একজন কর্মজীবী চাকরি করতে রাজনৈতিক প্রবীণেন্ট অ্যাকাউন্টে টাকা নেই, উনি 10 বছর পার হয়ে গেছেন টাকা তুলে ভরা হয়েছে, আমি জেনেছি, আমি আসার পর একজন মৃত্যু হয়েছে, তার স্ত্রী আমার কাছ থেকে টাকা নিয়েছে, এভাবে আমি প্রায় মাননীয় মোদী মহোদয় 2 কোটি টাকা আমার বকেয়া মানে রাজনৈতিক প্রবীণেন্ট সহ ভেতরের টাকা আমি পরিশোধ করেছি। আমি সেখানে অবশ্যই কিছু আমাদের অসামঞ্জস্য রয়েছে, যেটি বেতন ভাতাতে সরকার বৃদ্ধি করেছে, স্থানীয় সরকার আমাদের স্থানীয় সরকারের দেখা যায় আমাদের প্রায় 329টা পৌরসভা রয়েছে, তার মধ্যে আপনি জানেন যে আমাদের প্রায় 60% পৌরসভা নিয়মিত বেতন ভাতা দিতে পারছে, 60% পৌরসভা এটি আমার পৌরসভায় কিন্তু সে অবস্থা নেই, আমি হয়তো একটু রিকভারি করেছি, কিন্তু আমি উপস্থিত হওয়ার পূর্বে কিন্তু এখানে এই অবস্থাটি ছিল। এখন 60% পৌরসভা সরকার বেতন রেকমেশন ঘোষণা করেছে, পৌরসভা সারা বাংলাদেশের কর্মজীবীদের মুখে হাসি ফুটেছে, পরিষদের আমাদের কিন্তু মুখের হাসি না এসে আমাদের কষ্ট সৃষ্টি হয়েছে, এই কষ্টটা আমার হওয়া উচিত না, কোনো মানুষের বেতন বৃদ্ধি হবে মানুষের খুশি দিচ্ছে, কারণ পৌরসভার যেখানে আমার বেতন ছিল 18 লক্ষ টাকা সেখানে আমার সেই খরচ দাঁড়িয়েছে আমার প্রায় 35 লক্ষ টাকা, তার মানে আমার বাজেট দ্বিগুণ করতে হচ্ছে, এখানে এই টাকাটা আমি কীভাবে দিতে পারি, এই বিষয়টি অবশ্যই আমাদের ইতিপূর্বে আপনারাও বিভিন্নভাবে অবলম্বন করেছেন এবং এখানে রয়েছে স্বাস্থ্য 3 নম্বরের মানসম্মত শিক্ষা অন্তর্ভুক্তিমূলক সমতা ভিত্তিক মানসম্মত শিক্ষা নিশ্চিত করা এবং সবার জন্য আজীবন শিক্ষার সুযোগ তৈরি করা। স্থানীয় সরকার আইন 2009 পৌর এলাকায় শিক্ষার উন্নতির জন্য প্রয়োজনীয় যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনার বিধান থাকা সত্ত্বেও পৌরসভা এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনায় পৌরসভার তেমন কোনো ভূমিকা আমাদের মধ্যে এখন পর্যন্ত রাষ্ট্র বলে আমাদের দেশে সেবা গ্রহণ করতে হবে। পাশাপাশি স্থানীয় সরকার আইনে উপজেলা শহর স্থানীয় সরকার 5টি টায়ারে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তাকে দায়িত্ব দিয়েছে, মাননীয় মন্ত্রী মহোদয় 5টি টায়ারে স্থানীয় সরকার পরিচালনা করে, সিটি কর্পোরেশন, জেলা পরিষদ, পৌরসভা, উপজেলা, স্থানীয় পরিষদ, এই 5টি পরিষদে উপজেলা পরিষদ নির্বাচিত হচ্ছেন পুরো উপজেলা নিয়ে, সেখানে মাঝে একটি পৌরসভা রয়েছে, তিনি পৌরসভার ভর্তিও তিনি দিচ্ছেন কিন্তু পৌরসভা তার কোনো কাজ করার কোনো সুযোগ নেই এবং তার কাজ করার কোনো বাজেট নেই, তিনি কোনো কাজ করছেন না, কারণ ওনার পরিষদটি হচ্ছে এই পৌরসভার বাইরে প্রতিটি ইউনিয়নই ওনার পরিষদ, পৌরসভার ভিতরে ওনার কোনো কাজ করার সুযোগ নেই, কিন্তু যদি পৌরসভার নগরবাসীর ভোট নেই উনি ভোট যখন নেন আমাদের মধ্যে কিছু কিছু কন্ট্রাডিকশন তৈরি হয়, যখন কাজ করতে সুযোগ না পাই বলি ওনাকে তো ভোট দিচ্ছেন ওনার কাছে করতে পারে, এই যে বিষয় এই বিষয়টিও মাননীয় মন্ত্রী মহোদয়কে
আমি বলবো, কারণ উপজেলা এখানে উনি শিক্ষা কমিটির, উপজেলা শিক্ষা কমিটির প্রাথমিক শিক্ষা কমিটির সভাপতি, উনি শহরের প্রাথমিক বিদ্যালয়ে উনি বিভিন্ন বদলি বা বিভিন্ন সুপারিশের কার্যক্রম করেন, যে জন্য অনেক সময় আমাদের মধ্যে একটু কন্ট্রাডিকশন বা আমরা মনে করি, আমি শহরবাসীর মানুষের সাথে থেকে দেখেছি যে এই শিক্ষক ওই স্কুল উপযুক্ত, উপজেলা চেয়ারম্যান মনে করেন এর ওনাকে ইউনিয়নে দিতে হবে, ওনার পছন্দ মতন ওনার প্রয়োজনীয় ইউনিয়নকে এই শহরে আনতে হবে। এই কারণে এই বিষয়টি আমি মাননীয় মন্ত্রী মহোদয়কে মানসম্মতের শিক্ষায় আমাদের এই যদি বাস্তবায়নে এই চার নম্বর অভিষ্ঠিত কাজ করতে গিয়ে এটার একটু সমন্বয় হয়েছে, এই বিষয়ে আমাদের সুপারিশ থাকবে। এবং নারী পুরুষের সমতা, নারীর প্রতি সকল প্রকার বৈষম্য দূরীকরণে নারী ক্ষমতায়ন করা, এই পাঁচ নম্বর অভিষ্ঠ পুরসভার সকল প্রকার সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া এবং নাগরিক অংশগ্রহণের সুযোগ দিয়ে এখানে সরকার যে সুন্দর আইন করেছে, আমি সর্বপ্রথম কৃতজ্ঞতা জানি 1972 সালে এখানে সরকারকে শক্তিশালী করেন এবং জনগণের হাতে ক্ষমতা আনার জন্য আমাদের বাঙালি জাতির শ্রেষ্ঠা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার এই বাংলাদেশের সংবিধানে অন্তর্ভুক্ত করেছেন আমাদের এই এতের সরকার, এতের সরকার কমিশন। এবং এখানে বঙ্গবন্ধু 1972 সালের সংবিধানে চতুর্থ ভাগে তৃতীয় পরিচ্ছেদে এতের সরকারের সক্ষমতা এবং এই শাসনকে অন্তর্ভুক্ত করেছেন। সেখানে আমাদের অনেক কিছু আইন রয়েছে কিন্তু বিধিতে এখনও যেতে পারিনি আমাদের আয়ের বিষয়গুলো, যেমন সংবিধানে রয়েছে এবং আমার আইনে রয়েছে, আইন হয়েছে কিন্তু এখন পর্যন্ত দেখা গেল 2009 আমাদের পৌর আইনে অনেক কিছু বিধি হয়েছে, আইন হয়েছে পৌর আইনে 2009, 2009 থেকে আজকে 2018 আমার এখানে প্রায় 9 বছর হয়েছে, আইন হয়েছে কিন্তু বিধিটি হয়নি। সেই কারণে আমার কিছু কাজ ওই আইন অনুযায়ী করতে গেলে স্থানীয় প্রশাসন আমাদের সহায়তা দিচ্ছে, যেমন ভূমিকর বৃদ্ধি করেছেন, স্থানীয় পুলিশ সহায়তা বৃদ্ধি করেছেন, স্থানীয় পুলিশ পৌরসভার যদি সক্ষমতা থাকে তারা পৌর পুলিশ নিয়োগ করে কাজ করতে পারবেন, আইন রয়েছে কিন্তু বিধি নেই, সেই কারণে আমরা সেই কাজ থেকে এগোতে পারছি। এখানে সুপুর পানি এটি পৌরসভা সরাসরি 6 নম্বর অভিষ্ট, এটি পৌরসভা আমি একটু বেশি হয়ে যাচ্ছে বলে আমার সময় যাই, দুজন মেয়র ছিলেন বলে হয়তো আমার কিছু কমে যেত। সুপ্রিয় পানি এবং পানি স্টেশন ব্যবস্থা সবার জন্য পানি ও পানি পানি স্টেশনের সরকার কোথা টেকসই ব্যবস্থা নিশ্চিত করবে, এটি পৌরসভার এবং শহরের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ, এটি সবচেয়ে বড় কাজ। এই বিষয়ে পৌরসভার সাধারণ ব্যক্তিগত ব্যবহারের জন্য পর্যাপ্ত পরিমাণে পানি সরবরাহ ব্যবস্থা করে, আমার শহর কিন্তু একটি ওয়াটার সার্ভিস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান রয়েছে, মাননীয় মন্ত্রী মহোদয় ধন্যবাদ জানাই আপনি, আপনার স্থানীয় সরকার ব্যবস্থা করায় আমি 17 কোটি টাকা ব্যয় আমার শহরের একটি নদী ভাঙন এলাকা, সেই নদীর থেকে ধরা পানি, সেই সাদা পানি নদী ভাঙনের পানি আমি প্রায় 6 কিলোমিটার দূরে সেই পানি টেনে নিয়ে আমি সেই সার্ফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টে আমি সেই সুপে পানিটি ব্যবহার করি, সেই পানিটি কিন্তু এই একবার দেখেছেন মাপ দেখেছেন তার থেকে আমার পানি গুণগত মান ভালো, আমি সেই সার্ফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টে আমি ব্যবহার করি, সেখানে আমার 8 লাখ টাকা প্রতি মাসে সেই সার্ফেস ওয়াটার ট্রিটমেন্ট আমার প্ল্যান্টে আমার বিদ্যুৎ বিল দিতে হয়, সেটি আমার কষ্ট হলো আমি সেই ব্যবস্থাটি আমি চালু রেখেছি, কারণ আমার ওই এলাকায় স্যানিটেশন রয়েছে এবং আমার আয়ন রয়েছে, সেই কারণে আমার এই ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টটি আমার চালু রাখতে হবে। আমার সুপারিশ থাকে বিশুদ্ধ পানি সরবরাহ ব্যবস্থা নলের সাইজে অথবা এই ধরনের ট্রিটমেন্ট প্ল্যান্ট আমাদের দক্ষিণ অঞ্চলের মানুষ এখন কিন্তু সেখানে স্যালাইনিস এবং আয়রনের ব্যবস্থাপনা এত বেশি রয়েছে, সেখানে কিন্তু যথাযথ বিভিন্নভাবে গভীর নলগুলোর মধ্যে পানি দেওয়া হচ্ছে, সেই পানিটি কিন্তু মানুষের জন্য স্বাস্থ্যকর নয় ক্ষতিকর, সেই বিষয়টি অবশ্যই পরীক্ষা নিরীক্ষা করে কোথায় সার্ভিস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট প্রযোজ্য সরকারের সেই ব্যবস্থা অবশ্যই গুরুত্ব সহকারে দেখতে হবে, তাহলে মানুষের স্বাস্থ্যের জন্য হুমকি হয়ে গেছে। এখানে স্বাস্থ্যই দূষণমুক্ত জ্বালানি, এটি আমাদের পৌরসভায় 7 নম্বর অভিষ্ট বেশি কাজ নেই, এটি আমি বলছি না। 8 নম্বর অভিষ্ট মানসম্পন্ন কর্মসংস্থান, এখানে আমার সুপারিশ থাকে 1, 2, 3 যে সুপারিশ মানে আমি করেছি সেটি আমার প্রযোজ্য থাকবে। 9 নম্বর অভিষ্টে শিল্প উদ্ভাবন উন্নয়ন অবকাঠামো, এই 9 নম্বর অভিষ্টের এটিও আমার সুপারিশ থাকবে 1, 2, 3 আমি সুপারিশ করছি আগে। এখানে আমার 10 নম্বর অভিষ্টের বৈষম্য হ্রাস দেশের অভ্যন্তরে আন্তঃরাষ্ট্রীয় বৈষম্য হ্রাস করা, এখানে আমার সুপারিশ থাকবে। 8 নম্বর সুপারিশটি আমার প্রযোজ্য থাকবে, 8 নম্বর সুপারিশ করেছি পুরো এলাকায় বিভিন্ন প্রতিষ্ঠানে নারী পুরুষের সমতা বা নারী তুলনায় আলোচনা করছি, এই সুপারিশটি থাকবে। আমি 11 নম্বর অভিষ্ট টেকসই নগর ও সমাজ নগর জনবসতি নিরাপদ স্বাস্থ্যই টেকসই করে তোলা, এখানে টেকসই নগর উন্নয়ন নগরের জন্য নীতিমালা এটি নগরের সাথে সরাসরি সম্পৃক্ত 11 নম্বর যে অভিষ্ট আইনের যথাসম্ভব সমন্বিত কার্যকর রূপদান এবং বাস্তবায়নে এবং স্বচ্ছ গ্রহণযোগ্য উপায়ে
সমান গুরুত্ব দিয়ে আঞ্চলিক ও স্থানীয় উন্নয়নে সমন্বয় ভারসাম্যতা নিশ্চিত করতে পুরসভার পর্যাপ্ত কারিগরি জ্ঞান দক্ষতার অভাব হয়েছে। তাছাড়া সরকারের আন্তঃস্থানীয় সরকার সমন্বয়তা এক্ষেত্রে অনেকাংশে দায়ী। এই এখানে আমার 10 নম্বর সুপারিশ থাকে যে নগর উন্নয়নে নগরের জন্য নীতিমালা আইনি যথাসম্ভব সমন্বিত ও কার্যকর রূপ দান এবং বাস্তবায়ন এবং স্বচ্ছ গ্রহণযোগ্য উপায়ে সমান গুরুত্ব দিয়ে আঞ্চলিক স্থানীয় উন্নয়নের সমন্বয় ভারসাম্যতা নিশ্চিত করতে পুরসভার সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া। 11 নম্বর সুপারিশ থাকবে সরকারের ও আন্তঃস্থানীয় সরকারের মধ্যে বিশেষত পৌরসভা উপজেলা পরিষদের সবাই সমন্বয়ের উদ্যোগ নেওয়া। 11 নম্বর সুপারিশটা ভালো হলো। এবং 12 নম্বর অভিষ্ট সম্পদের 12 নম্বর অভিষ্টে আমার সুপারিশ থাকবে। 12 নম্বর অভিষ্টে 12 নম্বর সুপারিশ সম্পদের দায়িত্বপূর্ণ ব্যবহারে উৎপাদনশীলতা উন্নয়নে পৌরসভার সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া। 13 নম্বর সুপারিশ থাকবে আন্তঃ সরকার সম্পদ বন্টন নীতিমালা প্রণয়ন বাস্তবায়ন করা। এক্ষেত্রে স্থানীয় সরকার কমিশন অথবা অর্থ কমিশনের বিষয়টিও বিবেচনা করা যেতে পারে। কারণ আমি মাদারীপুর পৌরসভার মেয়র, আমাদের স্থানীয় সরকারের অ্যাডভোকেসি করার জন্য আমাদের একটি চেয়ারম্যান পরিষদ হয়েছিল 2003 সালে। এখান থেকে 2003 সাল থেকে যখন মিউনিসিপ্যালিটি থেকে মেয়র নামে এসেছেন, তখন হয়েছে ম্যাপ মিউনিসিপ্যাল অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ। এই ম্যাপে আমাদের ইতিপূর্বে এই ম্যাপ আমরা ম্যাপের মাধ্যমে আমরা অ্যাডভোকেসি করছি। এখানে এই ম্যাপ UCSD এসপার্ট এবং USDR আমরা কিছু কাজ করি। এখানে সাংহাই ফ্রেমওয়ার্কের সাথে ইতিপূর্বে চুক্তিতে অন্তর্ভুক্ত হয়েছি। আমরা যে যেখানে আছি সেখানে যেন থাকতে পারি, সেজন্য আমরা নির্দিষ্ট এই সাংহাই ফ্রেমওয়ার্কের মাঝে আমরা কাজ করতেছি, কাজ করে যাচ্ছি। এবং সিটি নেট এবং ইকলি সাউথ এশিয়া CLGA এদের সাথে সরাসরি আমাদের ম্যাপের একটি অন্তর্ভুক্ত রয়েছে। আমাদের সেখানে আমাদের মেম্বারশিপ রয়েছে, সেখানে তাদের সাথে আমরা কাজ করে যাচ্ছি। আমরা চাচ্ছি এ ধরনের ম্যাপ পাশাপাশি অনেক উন্নত দেশগুলিতে স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে প্রোভাইড করার জন্য এবং আরও সরকারের সাথে স্থানীয় সরকারের সম্পৃক্ত বাড়ানোর জন্য মাঝামাঝি কাজ করে। আমি চাচ্ছি আমার মাননীয় মন্ত্রী মহোদয়কে যে প্রতি বছর দেখি স্বরাষ্ট্রমন্ত্রী সেবা দিবসের নামে একদিন সারা বাংলাদেশে তার এসপিতে রেখে মাননীয় প্রধানমন্ত্রীকে শুরু করেন অথবা রাষ্ট্রপতিকে শেষ করেন, উনি সেখানে সারা 3 দিন ব্যাপী ওনাদেরকে অনেক সুন্দরভাবে রেখে আমাদেরকে রাখার প্রয়োজন নেই, আমরা আমাদের নিজস্ব টাকা ফেরত থাকি। উনি 3 দিন ব্যাপী ওনাদের যোগ সকল প্রয়োজনীয় কথা শোনেন, শুধুমাত্র আইন শৃঙ্খলার কারণে উনি সেই কাজটি করে থাকেন, সেই স্থানে স্বরাষ্ট্রমন্ত্রী কাজটি করে থাকেন। আমি দেখেছি এবং আপনারাও দেখেন যে প্রতি বছর রাষ্ট্র 6 দিন বাংলাদেশের সকল জেলা প্রশাসকদেরকে এনে এই ঢাকায় রেখে সকল মন্ত্রণালয়ের মন্ত্রীদেরকে দিয়ে একই সময় তাদের কথা শোনান, সকল সরকারের গুরুত্বপূর্ণ লোকদেরকে দিয়ে তাদের কথা শোনান এবং প্রধানমন্ত্রী তাদের খুব সুন্দর করে সারাদিন তার কথা শোনেন, রাষ্ট্রপতি শোনেন। এদের মাধ্যমে উন্নয়ন হয়, কিন্তু উন্নয়ন নিরন্তরটি কিন্তু উন্নয়ন কার্যক্রমগুলি আসলে পৌরসভা উপজেলা জেলা পরিষদ এবং সিটি কাউন্সিল এরাই কিন্তু করে থাকেন। উনি আমাদের কোঅর্ডিনেশন করে থাকেন, উনি আমাদেরকে ইন্সপেকশন করে থাকেন, সে কাজটি করুক যে দুর্নীতিবাজ তাকে উনি ইন্সপেকশন করবেন। উনি আমাদেরকে অনেক শিক্ষা জ্ঞান, উনি অনেক অভ্যস্ত, আমি হয়তো শিক্ষা জ্ঞানে কম, আমার ওই কোন লোকদের দিয়ে আমি চলাফেরা করি, ওনারটা উনি করবেন আমারটা আমি করবো, এখানে কিন্তু বৈষম্য সৃষ্টি হয়। আমি চাচ্ছি আপনি বছরের একদিন আমাদের স্থানীয় সরকার দিবস ঘোষণা করবেন, সেই দিবসে আমাদের এই আরবান যে একজন আরবান দিবস ঘোষণা করতে পারবেন। আমরা সেটি হতে পারে 2003 সালে আমাদের যে মিউনিসিপ্যাল অ্যাসোসিয়েশন তৈরি হয়েছে সেদিন হতে পারে, সেই দিনে আমাদের বাংলাদেশের এই 5টি টায়ারে একদিন আমাদের জেলা পরিষদের সম্মেলন হবে, একদিন উপজেলা পরিষদে হবে, এক ইউনিয়ন পরিষদের সম্মেলন হবে, একদিন হবে আমাদের পৌরসভা নিয়োগের সম্মেলন, সেখানে 7 দিন ব্যাপী আপনি আমাদের কথা শুনবেন, আমাদের আইন শৃঙ্খলার বিষয়ে স্বরাষ্ট্র সচিবের কথা সময় দিয়ে কথা শুনতে পারেন, আমাদের জনপ্রশাসনের সচিব যদি আসে আমাদের মধ্যে স্থানীয় প্রশাসনের সাথে সম্পৃক্ততা যদি 1 ঘন্টা সময় দেন বৃদ্ধি পাবে, সে ধরনের একটি কমিশন হতে পারে অথবা আপনার সাথে আলোচনা বৃদ্ধিতে এ ধরনের একটি মধ্যবর্তীকারী তৈরি হয়ে আমি মনে করি স্থানীয় সরকার কমিশন হলে এটি আমাদের জন্য সুযোগ সৃষ্টি হবে। আমরা বিশ্বাস করি প্রত্যেকটি মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আপনার থেকে রাষ্ট্রপতি এবং আমি থেকে ওই এলাকার গরিব মানুষ সকলেই কিন্তু সর্বপ্রথম স্থানীয় সরকার থেকে সেবাটা নিতে হয়। এই জন্য আমাদেরকে শক্তিশালী করার জন্য জনগণের শক্তিশালী করতে হবে, করার জন্য আপনি এই বিষয়টি একটু সুদৃষ্টি নিবেন এটি আমি আশা করছি। এখানে 13 নম্বরে জলবায়ু বিষয়ে পদক্ষেপ, জলবায়ু পরিবর্তন এর প্রভাব মোকাবেলা, এখানে এই অভিষ্ঠের কথা বলা হয়েছে। দূষণ নিয়ন্ত্রণ জলবায়ু সংরক্ষণে পৌরসভার অন্যতম কাজ হল এক্ষেত্রে প্রয়োজনীয় জনবল কারিগরি দক্ষতার অভাব
অভাবে তেমন উদ্যোগ আমাদের আসলে নিতে পারছি না। এই বিষয়ে আমাদের কারিগরি এবং দক্ষতার সাপোর্ট দেওয়ার জন্য আমাদেরকে নিয়ে কাজ করতে হবে। এটি অসুপারিশ থাকে দূষণ নিয়ন্ত্রণের পরিবেশ ও জলবায়ু সংরক্ষণ পৌরসভাতে একটি বিশেষ প্রশিক্ষিত সেল করা যেতে পারে। সেই প্রশিক্ষিত সেল নিয়ে আমরা এতে ভাবে কাজ করব। 14 নম্বরের জল জীবন মহাসাগর সাগর এই বিষয়টি 14 নম্বরের এই অভিষ্যতে আমার সুপারিশ থাকে। 14 নম্বর সুপারিশটি এটি আমার সুপারিশ থাকে। 15 নম্বর অভিষ্যতে স্থলের জীবনের এই এটাই ভূপুরো বরং প্রত্যেকের আমরা 15 নম্বর অভিষ্যতে আমার সুপারিশটি 14 নম্বর সুপারিশটি আমার এখানে প্রযোজ্য থাকবে। 16 নম্বর অভিষ্যতে এখানে এই 16 নম্বর অভিষ্যতে এলাকা আমার যে পরিবেশটি এলাকায় শান্তি ও ন্যায় বিচার প্রতিষ্ঠান পৌরসভা বিভিন্ন বিভাগ মীমাংসা সালিশ করে থাকলো এক্ষেত্রে আমার মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আমার সুপারিশ থাকবে। মাননীয় মন্ত্রী মহোদয় আমাদের জেলার জেলার জজ সাহেব প্রতি মাসে আমার কাছে মিনিমাম 100টি মামলা পাঠান, আমার কোথাও 10টি পাঠান, আমার কোথাও পাঠান। উনি যাকে জানতে পারেন 2 বছর চাকরি জীবনে যেখানে গেলে ভালো ন্যায় বিচার হয় উনি কিন্তু সেখানে বেশি পাঠান, তখন উনি এমন কিছু মামলা পাঠান ওই 100 মামলায় আমি বছরে মাসে আমি 100 মামলা নিষ্পত্তি করি। সেই জন্য আমি 100টি মামলার জন্য কোনোদিন আমি 8 ঘন্টা সময় দিই এবং সেই মামলা নিষ্পত্তি করে উভয় ওই শব্দটি চিত্তে আমি কাগজ ডকুমেন্ট ওনার কাছে পাঠান। উনি আমাকে জেলা জজ সাহেব উনি আমাকে মাদারি পৌরসভা বিজয় স্পেশাল একটি অনুষ্ঠান করে আমাকে পুরস্কৃত করেছেন এবং এখানে আমরা অনেক কাজ করছি কিন্তু আমার দুঃখ আমাদের ডকুমেন্টে আমরা কিছু কিছু কাজ এমন কিছু কাজ করি কিন্তু ডকুমেন্টে সেটি সুযোগ দিতে পারি না কারণ আমাদের সীমাবদ্ধতা 25,000 টাকা পর্যন্ত মানুষের যে ধরনের বিবাদ থাকে এটি আমরা এই বিবাদ নিয়ে আমরা কাজ করতে পারবো কিন্তু ইউনিয়ন চেয়ারম্যানের এখানে সীমাবদ্ধতা হল 75,000 টাকা। এই বিষয়টি আপনার কাছে আমি তুলে ধরছি যে ইউনিয়ন পরিষদ 75,000 টাকা ঝগড়া সীমাবদ্ধতা রয়েছে, পৌরসভা রয়েছে 25,000 টাকা। আমার এলাকার মানুষ বিদেশ বিভিন্ন থাকেন, আমার এলাকার বিশেষ করে ইউরোপ ইত্যাদিতে থাকেন, ওদের 20 কোটি 10 কোটি টাকার সম্পদের মীমাংসা এবং বিবাহ খরচ নিয়ে আমরা কাজ করি। সেগুলি আমরা কিন্তু অনেক ঝুঁকি নিয়ে কাজ করি। এই বিষয়টিও দেখতে হবে যে এখানে আমার সুপারিশ থাকবে যে এখানে আমাদের সীমাবদ্ধতা 10-20 লাখ 10 লাখ টাকা মানুষের ঝগড়া বিবাদ দিয়ে আমরা কিন্তু সালিশ করি কিন্তু আইনে রয়েছে 25,000 টাকা মানে আমরা মানে যে আইনটি রয়েছে কোর্ট থেকে একটি পাঠান কিন্তু কোর্ট এরূপের টাকার ঝগড়া বিবাদকে আমাদের পাঠানো না যে অর্থনৈতিক বিষয় থাকবে কিন্তু আমরা কিন্তু 20 লাখ টাকা মানুষের ঝগড়া বিবাদ হয় টাকা লেনদেনের ঝগড়া হয় এটা কিন্তু আদালত না করে আমরা সমস্যার সমাধান করতে এই মাসের আদালত করলে মানুষের দ্বারা ক্ষতিগ্রস্ত হবে। এই বিষয়গুলি আপনার যুগপ্রতিযোগী কিছু সুপারিশ আমার থাকবে যেটি কার্যকর নিরপেক্ষভাবে বিবাদ মীমাংসা ও সালিশের বিষয়ে জনপ্রতিনিধিরা সক্রিয়ভাবে কাজ করতে পারে। আমার আসলে সুপারিশ মালাগুলি আমি করেছি এবং আমার কথা তুলে ধরেছি। এই বিষয় নিয়ে আর কথা বাড়াবো না, আমি অনেক কথা বলেছি। আজকে আমি ধন্যবাদ জানাই সেন্টার ফর পলিসি সিপিডি কর্তৃক, উনি আমাদেরকে দাওয়াত দিয়েছেন বিজয়ী। আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে কিছু অতিরিক্ত কথা বলতে পেরেছি, উনি রাগ হতে পারেন, আবার একটি কিছু মেসেজ যদি করে দিতে পারেন আমি জানি না। তবে আজকে আমি উনি দেখেছি সিপিডি এই কাজ করতে গিয়ে আমাদের মাঠের মানুষদের কাজ করবে, আমি যেন উদ্বিগ্ন উনি সাধারণ মানুষের কাছে যাওয়ার পরে এরকম উদ্বিগ্ন মানুষের উনি অনেক কথা শুনেছেন, উনি গবেষক, উনি গবেষণা করছেন, ওনাকে আমি ধন্যবাদ জানাই সেন্টার ফর পলিসি সিপিডি যারা এই আয়োজন করেছেন, আমাদেরকে দাওয়াত দিয়ে কিছু কথা অনুষ্ঠিত করে দিয়েছেন, এই আয়োজনে যারা সুদীজন বিদ্যুৎ জনগণ থেকে আমাদের কথা শুনেছেন এবং সাংবাদিকদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা আলোচনা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, জয় বাংলা, জয় ভারত। ধন্যবাদ মাননীয় মেয়র, আমরা সবাই খুবই মনোযোগের সাথে তার অভিজ্ঞতা প্রসূত তার কর্মকাণ্ড দ্বারা বিভিন্ন যেসব ওনার এক্সপিরিয়েন্স হয়েছে সেটা জানতে পারলাম। খুবই আমার মনে হয় যে আমাদের যারা প্রতিবেদনকে প্রস্তুত করছেন তাদের জন্য খুব ভালো আমরা ইনপুট পেয়েছি, কারণ তিনি তার অভিজ্ঞতার ভিত্তিতে প্রত্যেকটা গোলে কী করতে পারেন সে আমরা কী করতে পারি সেটা সম্বন্ধে কিন্তু পরামর্শ দিয়েছেন। ওভারঅল তিনি ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট সম্বন্ধেও বলেছেন যে রিসোর্স মোবিলাইজ করা যেসব জায়গাগুলি আছে তিনি বলেছেন যে কোডোকর এটা কীভাবে আরও সম্প্রসারণ করা যায় বিশেষত ব্যাটের কথা উনি বলেছেন, সাংঘর্ষিক কিছু কথা বলেছেন, কনফ্লিক্ট যেগুলো হয় বিভিন্ন টেয়ারে সেটাও তিনি বলেছেন। তিনি এটাও বলেছেন যে অনেক সময় সরকার যেসব সিদ্ধান্ত নেয় সেটার একটা ইমপ্লিকেশন, যেমন যদি বেতন ভাতা বাড়ানো হয় তাহলে পৌরসভাগুলির তখন ফাইন্যান্সিয়াল বার্ডেন বাড়ে, কিন্তু সেটা কীভাবে তারা অ্যাড্রেস করবেন সেটা সম্বন্ধে
তো এটা রিসোর্সেরই হয়তো ব্যাপার। কিছু কিছু জায়গায় উনি বলেছেন যে কিছু কন্ট্রাডিকশন হয়, সেটা কীভাবে নিরসন করা যায় সেটা তিনি বলেছেন। যেমন কনস্টিটিউশনে আছে এবং আইনেও আছে, কিন্তু বিধিগুলি করা হয়নি, বিধি না করার ফলে হয় তারা সেগুলো বাস্তবায়ন করতে পারেন না, অথবা কিছুটা ঝুঁকি নিয়ে বাস্তবায়ন করতে হয়। একটা ইনি বলেছেন যে 25,000 টাকার বেশি তারা নিষ্পত্তি করতে পারে না, কিন্তু অনেক সময় তাদের করতে হয়, কিন্তু সেটা করতে গেলে হয়তো আইনি কেউ যদি এটা প্রশ্ন তোলে হয়তো তার ব্যক্তিগত সমস্যা হতে পারে। এইসব জায়গাগুলোতে কিছু কিছু সাংঘর্ষিক ব্যাপারের দিকে তিনি বলেছেন। আরেকটা যেটা তিনি বলেছেন, মাননীয় মন্ত্রীকে অনুরোধ করেছেন যে একটা সপ্তাহ পরে হতে পারে, যেখানে নাকি ওই 5টি টিআরের উপরে এক এক দিন তারা হয়তো আলোচনা করলেন, মাননীয় মন্ত্রীও শুনলেন এবং সুনির্দিষ্ট হয়তো নির্দেশনা দিতে পারেন, তারাও তাদের সমস্যা দূর করতে পারেন। আপনাকে আন্তরিক ধন্যবাদ, আমরা অনেক কিছু ভালো ভালো পয়েন্ট আপনার কাছ থেকে পেয়েছি এবং আপনিও খুবই মনোযোগের সাথে আমাদের প্রতিবেদনের পরামর্শ এবং অবজারভেশনগুলি করেছেন সেটাও বুঝতে পারলাম, ধন্যবাদ। আমাদের সাথে যেটা নাকি ডক্টর দেবপ্রিয় বলছিলেন যে আমরা খুবই আগ্রহ নিয়ে অপেক্ষা করছিলাম যে ডক্টর সেলিনা হায়াত আইভি আসবেন, হঠাৎ করে গতকালকে তার শারীরিক সুস্থতার জন্য তিনি আসতে পারেননি, কিন্তু উই আর ভেরি হ্যাপি যে তার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের যে নির্বাহী পরিচালক সিইও তিনি আমাদের সাথে আছেন, তাকে আমি অনুরোধ করবো আপনি যদি কাইন্ডলি আপনার অভিজ্ঞতা কিছু বলেন সংক্ষেপে, তারপরে আমরা ফ্লোরে বলে আমরা মন্ত্রী কথা শুনবো সংক্ষেপে বলি। আসসালামু আলাইকুম, সম্মানিত প্রধান অতিথি সদ্যী মহোদয়, সম্মানিত সভাপতি, সম্মানিত মেয়র মহোদয় সহ সেন্ট্রাল কোম্পানি সিপাহীদের সমস্ত কর্মকর্তা বিভিন্ন আজকে সবার সম্মানিত উপস্থিতি, সকলকে আমি প্রথমেই দুঃখ প্রকাশ করছি মাননীয় মহোদয় সেই ভাবে অসুস্থতার কারণে আসতে পারেননি, প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি উপস্থাপক এবং চমৎকার কিছু এসছে আমাদের নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মাননীয় মহোদয় তিনবার অপর নির্বাচিত মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন, তার সাথে আমি 2 বছর যাবত কাজ করছি এবং কাজ করতে যে জায়গাগুলোতে আমরা কাজ করছি সবগুলোই কিন্তু আমাদের বিশেষ করে এসডিসি রিলেটেড যে কাজগুলো আমরা করছি। আমি খুব সংক্ষেপে বলবো, আমি কয়েকটা সামিটে গিয়েছি, তার মধ্যে একটি সামিটে গিয়েছিলাম যেটি হলো হ্যাপি সিটি সামিট, যেটা ইন্ডিয়াতে হয়েছিল, আমার তাদের যে ভিশন সেটা হলো একটা সিটিকে স্মার্ট এবং করতে গেলে মূল টার্গেটটা যদি আমরা হ্যাপি সিটি যদি ডিক্লেয়ার করতে পারি বা ভিশনটা যদি আমাদের থাকে, তাহলে অনেকগুলো টার্গেট এবং এসডিসি অটোমেটিক্যালি সেখান থেকে রিকভারি করা সম্ভব। তো যাই হোক, আমি ইকমার্শন বলা খুবই চমৎকার, আমি একটা বিষয় থেকে হাইলাইট করতে চাই এখানে, যেটা মাননীয় মেয়র মহোদয়েরও এই বিষয়ে তারও চিন্তাভাবনা এরকমই এবং আরও অনেকগুলো বিষয়ই বলেছেন, সেটি হলো একটা মানুষ যখন একটা শহরে তাকে জীবনযাপন করতে হয় তখন তাকে যে সেবাগুলো তিনি লাভ পান সেটা হলো ইনফ্রাস্ট্রাকচার সেবা পেতে পারেন, স্ট্রিট লাইটের সেবা পেতে পারেন, আরও অনেকগুলো সেবা আছে যেগুলো সিটি কর্পোরেশন থেকে সরাসরি দেওয়া হয় না অথবা লোকাল গভর্নমেন্ট অর্গানাইজেশন থেকে সরাসরি দেওয়া হয় না। যেমন অনেকগুলো বিষয় এখানে উঁচু এসছে, শিক্ষা, তারপরে স্বাস্থ্য, আরও অনেকগুলো বিষয় এই সেবা থেকে রিলেটেড, এই সেবাগুলো মানুষ ঠিক কথা পাচ্ছে কিনা বা মানুষের কাছে পৌঁছাচ্ছে কিনা এইটার ক্ষেত্রে যে কোঅর্ডিনেশনটা দরকার, এই কোঅর্ডিনেশনের বিষয়টি এখানে এই ডিকমেশনের মধ্যে ইনক্লুড করা যায় না। যেমন আমি নারায়ণগঞ্জের একটা কথা আমি যদি একটু তুলে ধরি, নারায়ণগঞ্জটা
ডিএলডি এরিয়া আপনারা জানেন যে যখন ডিআইটি ছিল তখন এই ডিটেল এরিয়া প্ল্যানের আওতাভুক্ত কিন্তু তারা করছে, অর্থাৎ রাজকীয় যে ডিটেল এরিয়া আইনি জায়গা দাবার করেছে সেখানে আমাদের রাজকীয় যত কার্যক্রমগুলো ভেন নয় এটা আমরা চ্যালেঞ্জগুলোকে আইডেন্টিফাই করতে চাচ্ছি, ক্রাইসিসগুলোকে তাই সেখানে আমরা কাজ করতে চাই। এখানে নট কোনো ডিপার্টমেন্টকে আলাদাভাবে কী করে আমি এটাকে করতে চাই না। এরকম আরও অনেকগুলো সংস্থা আছে, যেমন আমার এখানে ওয়াসার আছে, আমার এখানে ডিপিডিসি ইলেকট্রিসিটি আছে, তারপরে স্বাস্থ্যসেবা শিক্ষাসেবা আরও অনেকগুলো সেবা আছে, ট্রাফিক ম্যানেজমেন্ট আছে, এরকম অনেকগুলো আছে যেগুলো সিটি কর্পোরেশনের মূল আইনে সিটি কর্পোরেশনকে কোয়ার্ডিনেট করার জন্য বলা আছে, কিন্তু কাজ করছে অন্যান্য সংস্থা। এবং যদিও স্থানীয় সরকার বিভাগ থেকে স্পেসিফিক কোনো কোয়ার্ডিনেশনের বিষয়টা উল্লেখ করেনি, তবে আমাদের একটা প্রকল্প আছে সিজিপি, এই প্রকল্প জায়গা থেকে চলমান, এটার আওতায় মাননীয় প্রধানমন্ত্রী কার্যালয় থেকে একটা অনুশাসন আছে, সেই অনুশাসনে বলা আছে সিটি গভর্নেন্স যে সিস্টেমটা যেটা মাননীয় মেয়র মহোদয়ের সভাপতিত্বে অন্য যারা আছে তারা মাসে অন্তত একদিন অথবা তিন মাসে একদিন তারা একটা কোঅর্ডিনেশন করবে। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে আমি দু বছর কাজ করছি যেটাকে ফ্রি অ্যান্ড ফ্র্যাঙ্ক বলছি, এটা যে এটা তারা তাদের মতো কাজ করছে কিন্তু কোঅর্ডিনেশনের যে জায়গা থাকে তাকে যদি আমি সেই কাঙ্ক্ষিত মাত্রায় যদি আমি তাকে না পাই তাহলে আমার কী করণীয় আছে বা ওই কমিটির কী করণীয় আছে সেই বিষয়গুলো স্পেসিফিকভাবে ওখানে উল্লেখ না করার কারণে এই সমন্বয়টা অনেকক্ষেত্রে হচ্ছে না। ফলশ্রুতিতে এই যে আলটিমেট যে জনগণের যে সুবিধাটা টোটাল ইনক্লুসিভ যে সুবিধাটা এইটা এনশিওর করাটা একটু কঠিন হয়ে যাচ্ছে, যার কারণে এইটা মেয়র মহোদয় আমাকে বলেছেন যে এই বিষয়টা যদি একটু উপস্থাপন করে তাহলে যেহেতু মন্ত্রী মহোদয় আছে স্যার হলো আমাদের অভিভাবক স্থানীয় সরকারের যত কী বিষয় আমি স্যারের কাছে অনুরোধ করব যে আমাদের এই স্থানীয় টায়ারগুলোকে কীভাবে জনগণের জন্য একটা ইফেক্টিভ করা যায় এর জন্য যত অর্গানাইজেশন আছে সবগুলোকে একটা পজিশন আওতায় আনার বিষয়ে আজকে এই সবাইকে আমি অনুরোধ করছি। আর এই গমনের এই যে বিষয়টা লেখক কোঅর্ডিনেশনের জায়গাটা এই লেখক কোঅর্ডিনেশন কিন্তু অন্য না, এই জায়গাটা এইটা যদি একটু বিজ্ঞাপনের মধ্যে নিয়ে আসা যায় তাহলে আমার মনে হয় এটা আরেকটু ফ্রুটফুল হবে। আমাকে সুযোগ দেওয়ার জন্য আমি ধন্যবাদ অর্পিত করে রাখছি, এটা কোনো একটা চমৎকার আয়োজনের জন্য আমি সিটি কর্তৃপক্ষকে ধন্যবাদ অর্পিত করে রাখছি। ধন্যবাদ, একটি সুনির্দিষ্ট এবং খুবই সময় উপযোগী আমার মনে হয় একটি আপনি পরামর্শ দিয়েছেন মাননীয় মন্ত্রী, সেটাই সেটি নিশ্চয়ই সেটা নোট ডাউন করেছেন। আপনি এখানে এটা কি আইনের ব্যাপার নাকি প্রয়োগের ব্যাপার নাকি আরও কোনোভাবে আমরা এটা করতে পারি, এই ইনক্লুসিভ গভর্নেন্সের কথা যেটা আপনি বলেছেন এবং কোঅর্ডিনেশনের কথা বলেছেন এটা খুবই ইম্পর্টেন্ট, থ্যাংক ইউ। আমি ওপেন করছি এখন ফ্লোর, আপনারা কাইন্ডলি হাত তুলে নিজের পরিচয় দিয়ে খুব সংক্ষিপ্তভাবে পরামর্শ দিন। জি ধন্যবাদ আমাকে প্রবেশ করছেন, আমার নাম সর্দার শফিকুল আলম, আমি একজন গবেষক, আমি গবেষণার সাথে জড়িত আছি ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি একটা প্রতিষ্ঠান নাম আইকা ইন্টারন্যাশনাল সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ ডেভেলপমেন্ট, আমি এই প্রতিষ্ঠানের আরবান ক্লাইমেট চেঞ্জ প্রোগ্রামের হেড, একই সাথে এশিয়ান সিটিস ক্লাইমেট চেঞ্জ রেজিলিয়েন্স নেটওয়ার্ক কান্ট্রি কোঅর্ডিনেশন দায়িত্ব পালন করছি। আমার বিগত প্রায় 10 বছর যাবৎ আরবান গভর্নেন্স বিশেষ মেয়রদের মেয়র এবং কাউন্সিলরদের সাথে কাজের অভিজ্ঞতা তার গবেষণা কিছু অভিজ্ঞতা থেকে আমি বলি। খুব চমৎকার আলোচনা হয়েছে আরবান লোকাল গভর্নমেন্টে আমরা কীভাবে এসডিজিকে এসিপ্ট করতে পারি। আমার কাছে মনে হয়েছে যে আমরা এই এসডিজি এসিপ্ট করতে হলে শুধু কোনো গভর্নমেন্ট লেভেলে বা কোনো মিনিস্ট্রি লেভেলের কাজ না, সর্ব স্তরের লোকজনকে সঙ্গে সম্পৃক্ত করতে হবে এবং সম্পৃক্ত করতে হলে সিটি লেভেলে বা শহরের লেভেলে এটা শহরের সাথে প্রচার প্রচারণা নিতে হবে। আমার কীভাবে আমরা কোন কোন লক্ষ্যগুলোকে আমরা কীভাবে অর্জন করতে চাই সেরকম সিটি চিফ বা মেয়রদেরকে দায়িত্ব দিতে হবে, সেটা কীভাবে হতে পারে, কিছু কিছু হতে পারে যে আমি দেখেছি আমাদের দেশে কিছু শহর আছে যেখানে সাউন্ড সিস্টেম আছে, স্থানীয় যে কোনো জায়গা থেকে যে কোনো লোক মেয়রকে তার তথ্য জানা যায় এবং মেয়রও প্রয়োজনে শহর সিটি বা নগরবাসীকে তার তথ্যগুলো তার অফিসে বসে জানাতে পারে। আমি নাম বলে ফেলতে মমতা মিউনিসিপ্যালিটিতে একটা লোক মারা গেলে উইদিন এ মিনিট সারা শহরবাসী জানে কে মারা গেছে তার কখন জানা যাবে কখন, ঠিক লোকাল গভর্নমেন্ট এইরকম একটা ইনিশিয়েটিভ নিতে পারে যে শহরের জন্য তথ্য আদান প্রদানের দ্রুত এলাকার ব্যবস্থা করা যেতে পারে।
একই সাথে সেই শহরে এবং এর মাধ্যমে এই এর আমরা এসডিজি এসি করতে চাই সেখানে সিটিজেন নগরবাসীদের করণীয় কী আছে আমরা সেই সিটি থেকে আমরা সেগুলোকে সঞ্চার করতে পারি। আমাদের মনে হয় সেটা একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ লোকাল গভর্নমেন্ট নিতে পারে। আমাদের যে আসলে বেশি সমস্যা হচ্ছে ডাটার অভাব, তথ্যের অভাব। সেই তথ্য আমরা বিবিএসের উপরে নির্ভর করি, কিন্তু অনেক সময় আমরা সেই দশ বছরের কোনো করে তথ্য পাই, সেই তথ্য আসলে এই ডেভেলপমেন্টের জন্য বা এসডিজি অর্জনের জন্য আমার কাছে মনে হয় যথেষ্ট না। সেক্ষেত্রে চিন্তা করার সময় এসেছে আমরা আসলে মেয়রদেরকে বা সিটি সিটি চিফ যারা আছে তাদেরকে তার শহরের তথ্য সংগ্রহের জন্য রেগুলার তথ্য আপডেট করার জন্য তাকে আমরা কোনো দায়িত্ব দেবো কিনা, আমার মনে হয় সেটা দেওয়া বিশেষ জরুরি। তা নাহলে আমরা ওই শহরের কোথায় কী সমস্যা আছে, কোথায় কে কোথা দিয়ে কখন আসে কখন যায় আমরা জানি না, সেগুলো না জানার জন্য আমরা কোনো দীর্ঘমেয়াদী কোনো টেকসই প্ল্যান করতে পারবো না। আমরা এটা একটা জরুরি বিষয়। ওমেন এমপ্লয়মেন্টের ভিতরে আমরা জেনেছি, আমি গত সপ্তাহে ইন্ডিয়ার একটা প্রোগ্রাম ইসলাম আরবান ইস্যুতে আরবান ফ্রমে সেখানে আমরা জেনেছি নেপালে 99% ডেপুটি মেয়র ওমেন। এটা কী করে সম্ভব হয়েছে হয়তো তারা ওই ধরনের আমরা সেই লার্নিংটা দিতে পারি। আমাদের দেশেও আমরা এইভাবে কোটা করে দিতে পারি ওমেনদেরকে এম্পাওয়ার করার জন্য এরকম কোনো একটা পদক্ষেপ আমাদের নেওয়া দরকার। আমরা দেখেছি অনেক দেশের শহরে সিটি মিনিস্টার আছে, সিটি মিনিস্টার যে তার দেখতে ওই শহরকে সে কীভাবে প্ল্যান করবে করে সেই আমার কাছে নাই। আমার দেশের এই মেয়র একটু আগে শুনছি আনিস মুখের কথা, সেই নেই কত রকম অন্যান্য ফাদারদের দ্বারা নিয়ন্ত্রিত হতে হয়, এটা চিফ বা মেয়র তাকে তার সেটা ক্ষমতা থাকতে হবে, তাকে যেভাবে দিতে হবে সেটা লোকাল গভর্নমেন্ট বা অন্যান্য গভর্নমেন্ট কীভাবে তাদেরকে ক্ষমতায়ন করবে সেই বিষয়টা এখন ভাবার সময় এসেছে। তবে কথা আসছে ওয়ার্ক ফ্রম মি, সরি আমাকে আর দুটো বেশি আছে, ওয়ার্ক ফ্রম মি। আমাদের দেশে অলরেডি একটা বাংলাদেশ আরবান প্ল্যাটফর্ম আছে, আরবান ফার্ম আছে, যে ফার্মের হেড গভর্নমেন্ট এবং আটটা ক্লাস ক্লাসে যেখানে ইন্টারন্যাশনাল এনজিও ন্যাশনাল এনজিওগুলো ইনভলভ আছে সেই ফর্মটা কার্যকরী না, আমরা সেটাকে কি করতে পারি আমার মনে হয় সেটাও ভাবার সময় আছে। তৃতীয় হচ্ছে আমাদের একটা ন্যাশনাল আরবান সেক্টর ডেভেলপমেন্ট পলিসি ড্রাফট করা হচ্ছে 2011 থেকে এখন পর্যন্ত সেটা অ্যাপ্রুভ হয়নি, এটাকে কীভাবে অ্যাপ্রুভ করা যায়। আমার মনে হয় আমাদের এসডিজি অ্যাসেস করতে চাই, আমাদের এইসব জিনিসগুলো যেগুলো হয়নি সেগুলোকে অ্যাসেস করা দরকার এবং সেগুলো কীভাবে আমরা বাস্তবায়ন করতে পারি বা অ্যাপ্রুভ করতে পারি সেই দিকে আমাদের চিন্তা করতে হবে। আর সর্বশেষ কথা হলো যেটা আমরা দেখি আমাদের শহরে মূলত ঢাকা চিটাগাং খুলনা রাজশাহী এই শহরগুলোতে বেশি জনসংখ্যা আছে, বিশ্ব আমাদের দেশকে বলা হয় যে পৃথিবীতে জনসংখ্যা বৃদ্ধির দিক থেকে শহরে বাংলাদেশের অন্যতম প্রধান শহর এবং ঢাকা শহরে সবচেয়ে বেশি জনসংখ্যা বৃদ্ধির হার। কিন্তু আমরা সেটা চাই না, আমরা চাই অন্যান্য শহরগুলো বাংলাদেশের সেকেন্ডারি সিটিজ এবং টাউনগুলোকে কীভাবে আরও করি অভিবাসন বান্ধব এবং রেজিডেন্স করা যায়। আমার মনে হয় আমাদের সেই বিষয় নিয়েও চিন্তা করা প্রয়োজন সময় এসেছে। ধন্যবাদ সবাইকে। আপনি বেশ কয়েকটি খুবই সুনির্দিষ্ট আপনি পরামর্শ দিয়েছেন, অনেকেই হাত তুলেছেন, আমি সবাইকে আমি গিভ ইউ অপরচুনিটি